প্রশ্ন বিচিত্রায় স্বাগতম বন্ধুরা আজ আমরা ঘুরে আসব হাম হাম জলপ্রপাত প্রতিদিনের কর্মব্যস্ততায় আমরা যখন হাঁপিয়ে উঠি তখন একটু প্রশান্তির জন্য যেতে ইচ্ছে করে নির্জন কোনো স্থানে প্রতিদিনের কর্মব্যস্ততায় যেসব বিষণ্নতা মানসিক চাপ এবং অন্যান্য চাপ জমে থাকে সেগুলোকে ঝেড়ে ফেলে দিতে ছুটে যাই বিভিন্ন দর্শনীয় স্থানে অথবা সম্ভব প্রকৃতির কাছাকাছি আসুন আমরা আজ জেনে নেই বাংলাদেশের এমন একটা স্থান যেখানে আপনি আপনার সৌন্দর্য পিপাসু মনের তৃষ্ণাকে ভরিয়ে দিতে পারবেন পাহাড় অরণ্য ঘেরা মৌলভীবাজারের বাজারের কমলগঞ্জ উপজেলার অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের দৃষ্টিনন্দন স্থানের মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রিজার্ভ ফরেস্ট কুরমা বনবিট অন্যতম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বনবিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝর্নার হল হামহাম বা চিতা ঝর্না ঝর্ণাটির নামকরণ সম্পর্কে তাই বিভিন্ন সময় বিভিন্ন অভিমত রয়েছে অনেকেই ঝর্নার সঙ্গে গোসলের সম্পর্ক করে হাম্মাম বা গোসলখানা শব্দটি থেকে হামহাম হয়েছে বলে মত প্রকাশ করেন আবার ছেলেটি উপভাষা আম আম বলে বোঝানো হয় পানির তীব্র শব্দ আর ঝর্ণা যেহেতু সেই রকম শব্দ করে তাই সেখান থেকে শহুরে পর্যটকদের ভাষান্তরে তা হামহাম হিসেবে প্রসিদ্ধই পায় কমলগঞ্জের একেবারে শেষ গ্রামের নাম কলাবনপাড়া যেটি তৈলং নামেও পরিচিত বলতে গেলে এরপর থেকেই আর তেমন কোনো জনবসতি নেই আর এখান থেকেই শুরু হয় হামহাম যাওয়ার আসল অ্যাডভেঞ্চার হামহাম যাওয়ার জন্য বনের ভেতর দুটি পথ রয়েছে বনের শুরুতেই হাতের ডানে বা বামে পাশাপাশি দূর দিকে অবস্থান একটি দিকে যেতে হবে আরেকটি দিয়ে আসবেন ডানের পথ দিয়ে ঢুকে বাম দিয়ে বের হবেন এটাই ভালো কারণ ডানের পাথরটা দীর্ঘ এবং অনেক উঁচু টিলা ডিঙিয়ে তারপরে আসতে হয় যা ফেরার পথে পড়লে খুব কষ্ট হবে তাই প্রথমে কষ্ট হলেও আসার সময় একটু আরাম করে আসবেন ফেরার পথ কম না তবে সমতল বেশি টিলা কম পেরোতে হবে হামহাম যাবার জন্য সঙ্গে একজন গাইড অবশ্যই নিতে হবে কারণ প্রথমবার যাবার জন্য রাস্তা ভুল করাই স্বাভাবিক এছাড়া ভ্রমণের সময় পাহাড়ি পথে হাঁটার সুবিধার্থে এবং আত্মরক্ষার্থে প্রত্যেকের সাথে একটি করে বাঁশ অথবা লাঠি আবশ্যক এছাড়া হাত থেকে রক্ষা পেতে সঙ্গে রাখতে হবে লবণ ও সরিষার তেল পথের দুপাশে বুনো গাছের সাজসজ্জা যেন পর্যটকদের দৃষ্টি ফেরাতে সক্ষম জারুল চিকরাশি ও কদম গাছের ফাঁকে ফাঁকে রঙিন ডানা মেলে দেয় হাজারো প্রজাতির পাখি চশমা বানরের আনাগোনা ডুমুর গাছের শাখায় চারিদিকে গাছগাছালি ও প্রাকৃতিক বাসবন ভরপুর এই বনাঞ্চলে দলু মুলি মিটাঙ্গা কালি ইত্যাদি অদ্ভুত নামের বিভিন্ন প্রজাতির বাস এই বাগানগুলোতে বিভিন্নভাবে রূপ ও বৈচিত্র্যে মিশে আছে পাথুরে পাহাড়ে ঝিরি পথে হেঁটে যেতে যেতে সমুদ্র পাখির কলর কলরব মনকে ভালো লাগার অন্যরকম এক অনুভূতিতে ভরিয়ে দিবে দূর থেকে কানে ভেসে আসবে বিপন্ন বন মানুষের ডাক কিছু দূর এগিয়ে যাওয়ার পর শুরুতে আপনার দু চোখ সামনে ভেসে উঠবে পাহাড় থেকে ধেয়ে আসা ঘন কুয়াশায় ভেসে আসা অপূর্ব দৃশ্য মনে হবে যেন ওই নয়নাভিরাম পাহাড় আপনাকে হাতছানি দিয়ে ডাকছে এভাবেই হাঁটতে হাঁটতে একটা সময় পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত হামহাম জলপ্রপাতের খুব কাছাকাছি দূর এগোতেই শুনতে পাবেন হামহাম জলপ্রপাতের শব্দ চারিদিকে এক শীতল শান্ত পরিবেশ ডানে বামে কোনো দিকে আপনার চোখ ফেরাতে ইচ্ছা করবে না মনে হবে অনন্তকাল দুচোক ভরে দেখে নেই প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি কেউ অদ্ভুত এক রোমাঞ্চকর পরিবেশে আপনি ভুলে যাবেন আপনি কোথায় আছেন চারিদিকে গহীন জঙ্গল উপরে আকাশ পাহাড়ি নিচে বয়ে যাওয়া ঝিরিঝিরি স্বচ্ছ পানির ধারা আর সামনে বহমান অপূর্ব ঝর্ণা আয়নার মতো স্বচ্ছ পানি পাহাড়ের শরীর বেয়ে আছে পড়ে বড় বড় পাথরের গায়ে গুড়িগুড়ি জলকোনা আকাশের দিকে উড়ে গিয়ে তৈরি করছে কুয়াশার আভা বুনো পাহাড়ের দেড়শো ফুট উপর থেকে গড়িয়ে পড়া স্রোতধারা কলকল শব্দ করে এগিয়ে যাচ্ছে পাথরের পর পাথর কেটে সামনের দিকে তার গন্তব্যে চারিপাশ গাছগাছালি আর নাম না জানা হাজারো প্রজাতির লতাগুল্ম আচ্ছাদিত হয়ে পড়ে পাহাড়ি শরীর শ্রোত দ্বারা সেই ট্রেন বা বিমানে যেভাবেই যান না কেন প্রথমে আপনাকে মৌলভী বাজার অথবা শ্রীমঙ্গল স্টেশনে নামতে হবে সেখান থেকে যেতে হবে কমলগঞ্জ যারা এ জায়গায় যেতে ইচ্ছা পোষণ করেন তাদের কমলগঞ্জ অথবা শ্রীমঙ্গল শহর হতে যানবাহন ভাড়া করতে হবে ভোর ছয়টার মধ্যে তাহলে চম্পার চা বাগানের কলাবন পাড়ায় পৌঁছাতে পারবেন সাড়ে সাত বা আটটার মধ্যে কলাবন পাড়া হতে হামহাম জলপ্রপাত যেতে আসতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগবে শ্রীমঙ্গল থেকে লাউ ছড়া যাওয়ার জন্য সিএনজি ও জিপ রয়েছে এছাড়া স্থানীয় ভানুগাছ বাসস্ট্যান্ড থেকে লাউয়াছড়া যাওয়ার লোকাল বাসও রয়েছে লাউয়াছড়া বনের গা ঘেসে আকাবাকা পাহাড়ি পথ টিলা কাঠের কুড়ি দিয়ে বানানো সাঁকো দিয়ে ঘন্টাখানেক হাঁটলেই আপনি পৌঁছে যাবেন কলাবন পাড়া এছাড়া কমলগঞ্জ পৌরসভার মোড় থেকে কলাবন পর্যন্ত দূরত্ব চব্বিশ কিলোমিটার এই চব্বিশ কিলোমিটারের মধ্যে কুরমা পর্যন্ত চোদ্দ কিলোমিটার পাকা রাস্তা এবং বাকি পথ কাঁচা কলাবন পাড়া থেকে হাটার রাস্তা প্রায় আট কিলোমিটারের মতো পাহাড়ি পথ শেষে হামহাম ঝর্নার দেখা মিলবে থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা বলতে আগে শ্রীমঙ্গলে এক রাত থেকে পরের দিন খুব ভোরে উঠে রওনা দিয়ে সারাদিন কাটিয়ে সন্ধ্যার পরে শ্রীমঙ্গল ফিরতে পারবেন তবে এই সময়টায় ফেরার সম্ভাবনা একটু বেশি থাকে না সেক্ষেত্রে আদিবাসীদের বাড়িতে থাকা যায় যদি শ্রীমঙ্গল ফেরা না যায় তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই কেননা তৈলিং বাড়ি বস্তি বা কলাবন পাড়ায় থাকার ব্যবস্থা হয়ে যাবে